বিজয়ের সুবর্ণ জয়ন্তীর প্রস্তুতির খবর জানাতে রাজধানীর বিজয় সরণিতে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, আপনি জানেন যে বিজয়ের এই 50 বছর পূর্তিতে বাংলাদেশের সব নগরী ঢাকার মতো কিন্তু নতুন সাজে সেজেছে। আমরা রাজধানীর বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে দেখেছি, সেই পয়েন্টগুলোকে আসলে সাজানো হয়েছে নান্দনিক সাজে। বিশেষত আমাদের জাতীয় পতাকা, যেটি আমাদের আবেগের জায়গা, সেটি দিয়ে মূলত এই বিউটিফিকেশন অর্থাৎ সৌন্দর্য বর্ধনের কাজটি শুরু করা হয়েছে। পাশাপাশি লাইটিং সহ নানা ধরনের দৃষ্টিনন্দন সেই সৌন্দর্যের মাধ্যমে আসলে মহান বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা বা আয়োজন, সেটি যে আসছে সেটি জানান দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শুধু এই সৌন্দর্য বর্ধনই নয়, পাশাপাশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অর্থাৎ বিজয়ের যে শুভক্ষণ সেটিকে অংশগ্রহণ করতে বাংলাদেশে এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বিভিন্ন দেশের অতিথিরা। তো সেই ক্ষেত্রে অতিথিদের আগমন, পাশাপাশি দেশের অন্যতম একটি বড় পাবলিক পরীক্ষা HSC পরীক্ষা, সেটিকে কেন্দ্র করে নানা ধরনের আসলে যানবাহনের চাপ বেড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সহ ট্রাফিকের পক্ষ থেকে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে বা সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, সেটির মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনায় ট্রাফিক সহ নানা ধরনের কার্যক্রমই কিন্তু চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আছি বিজয় সরণি মোড়ে। এই মোড়টিকে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা সহ ভারতের জাতীয় পতাকা, যেটি বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বের স্মারক 50 বছরের, সেটি দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি সব ভবন এমনকি রাস্তায় লাইটিংয়ের মাধ্যমে কিন্তু এই বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা আসছে সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছি এই নগরের নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে, তারা কিন্তু বলেছেন বাংলাদেশ 50 বছর পূর্ণ করেছে, সেটি অবশ্যই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের। পাশাপাশি তারা তাদের আশা, যেটি দেশকে নিয়ে তারা তাদের যে প্রত্যাশার কথা সেটিও জানিয়েছেন, যে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার পাশাপাশি, বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশ হওয়ার পাশাপাশি যে ধরনের নানা ধরনের সুযোগ রয়েছে, শিক্ষা স্বাস্থ্যসহ সব সুযোগেই বাংলাদেশ একটি উল্লেখযোগ্য উদাহরণ হবে, এমনটি আজকের দিনে প্রত্যাশা করছেন তারা। তো এই বিজয়ের শুভক্ষণ এগিয়ে আসছে, নাগরিকদের যেমন প্রত্যাশা রয়েছে তেমনি সব শ্রেণী পেশার মানুষও কিন্তু বাংলাদেশকে ঘিরে তাদের স্বপ্নের কথা জানিয়েছেন। এই ছিল রাজধানীর তে বিজয় দিবসকে কেন্দ্র করে নানা ধরনের সাজসজ্জা এবং নাগরিকদের প্রত্যাশার সর্বশেষ খবরাখবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর প্রস্তুতির খবর জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত ছিলেন রিপোর্টার শাকির আহমেদ।